বন্ধুরা জমবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আলোচনা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন খবরটি আজকেই প্রকাশিত হয়েছে আজ বিকেল ডট কমে শিক্ষক নিয়োগে আদৌ পড়বে ভোটের প্রভাব জবাব এস চলুন তবে খবরটিতে কি রয়েছে জেনে নেওয়া যাক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবের দামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন চালু হয়েছে নির্বাচনী বিধিনিষেধ নির্বাচনী আচরণবিধি চালু হলেও আদৌ কোনো প্রভাব পড়বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি চাকরি প্রার্থীদের এই আশঙ্কতা কিন্তু প্রকাশ করেছিল আগে এবং চাকরি প্রার্থীদের সেই আশঙ্কার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন জানা গিয়েছে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে নির্বাচন কমিশনে চিঠি দিতে চলেছে কমিশন ভোটে নির্ঘণ্ট প্রকাশের আগে কমিশনের জারি করা কাউন্সিলিং এর বিজ্ঞপ্তি পালনে কোনো প্রভাব পড়বে না বলেই কমিশন সূত্রে খবর কেননা নিয়ম অনুযায়ী ভোট ঘোষণার পর নতুন করে কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা করা যায় না কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি আগেই জারি করেছে কমিশন নিয়ম অনুযায়ী কোনো সমস্যা হওয়ার কথা না থাকলেও প্রশাসনিক কাঠামো অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানানো হবে বলে জানা গিয়েছে গত শুক্রবার নবম দশম ও একাদশ দ্বাদশে দ্বিতীয় কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানানো হয় নবম দশমে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ছাব্বিশ থেকে পয়লা এপ্রিল পর্যন্ত কাউন্সিলিং হবে একাদশ ও দ্বাদশে ওয়েটিং প্রার্থীদের উনিশ ও কুড়ি মার্চ এর দিন নির্ধারিত করা হয় কমিশন সূত্রে খবর বড়োসড়ো কোনো অঘটন না ঘটলে পূর্বের বিজ্ঞপ্তি বদল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না কেননা গোটা নিয়োগ প্রক্রিয়া বছর দিনে পুরনো এর বিজ্ঞপ্তি ভোট ঘোষণার আগেই জারি করা হয়েছে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ ভালো থাকবেন